হ্যালো বন্ধুরা কীভাবে তোমরা স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবে কীভাবে তোমরা ইনকাম সার্টিফিকেট কীভাবে তোমরা নেবে সব কিছু ভিডিওটি এটা এই ভিডিওতে আমরা জানবো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা আজকে আমরা জানবো কীভাবে আমরা ইনকাম সার্টিফিকেটটিকে ডাউনলোড করবো অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ স্বামী বিবেকানন্দ ওয়েবসাইট থেকে তো স্বামী বিবোন্দ ওয়েবসাইটে আসার জন্য তোমাদের এখানে টাইপিং করবে এস ভি এম সি এইচ ডট ইন করলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটই চলে আসবে অবশ্যই এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর তোমাদের কী করতে হবে তোমরা দেখো প্রথমেই আসার পর তোমাদের এখানে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে রয়েছে অর্থাৎ এই দেখো ইনকাম সার্টিফিকেট যে অপশানটি দেখেছো এই ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের ডাউনলোডের জন্য ওকে করে দিতে হবে এবং তোমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দাও আর তোমাদের ওট হয়ে যাবে এবার তো এরপর আমরা কি করবো এখানে আমরা ডাউন অপশানটা গিয়ে ক্লিক করবো এখানে আসার পর তোমাদের একটু লোড নেবে এরপর দেখো তোমাদের একটা পিডিএফ আকারে একটা ওয়েবসাইট খুলে যাবে এটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেটের ফর্ম তো এটা তোমাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পর বিডিওতে গিয়ে তোমাদের বিডিও অফিসারের সাইন করতে হবে তো বন্ধুরা দেখো এটা কীভাবে তোমরা ফিল আপ করবে এবং কার কাছ থেকে নিতে পারবে দেখো ডিপোটি অফ সেমের কাছ থেকে নেবে গ্রুপ এ ক্যাটাগরির কাছ থেকে নেবে ওকে এদের কাছ থেকে তোমার কিন্তু ইনকাম সার্টিফিকেটের সই লাগবে ওকে এখানে ফার্স্ট তোমাদের কী করতে হবে দেখো তোমাদের বলে দিচ্ছি এখানে কীভাবে ফর্ম ফিল আপ তোমরা করবে ফার্স্ট এখানে লিখবে তোমার নাম এখানে লিখবে তোমার বাবার নাম ওকে এখানে ওকে তারপর অপশানটায় দেখো তোমরা এখানে লিখবে হচ্ছে তোমার ভিলেজ বা লিখবে এখানে তোমার পি এস অর্থাৎ পুলিশ স্টেশন লিখবে এখানে তোমার ডিস্ট্রিক্টটি লিখবে ওকে আর এই ঘরে কোনো কিছু লিখবে না ওকে কারণ বিডিও লোক তোমাকে কত বছর থেকে চেনে সেটি তোমাকে লিখে দেবে ওকে এখানে কোনো কিছু লিখতে হবে না পরবর্তীতে তুমি যার নামে করছো তার ভিলেজ লিখতে হবে দেখো যার নামে করছো তার ভিলেজ লিখতে হবে প্রথমে তার পুলিশ স্টেশন তোমার লিখতে হবে তার ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং সে কোন স্টেটে থাকে অবশ্যই তোমার লিখবে হচ্ছে ওকে পরবর্তী দেখো স্টেট স্টেটে তোমার এখানে লিখবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওকে এখানে লিখবে ওয়েস্ট বেঙ্গল ওকে এরপর তোমার আর কিছু করতে হবে না এখান থেকে ওরা লিখে দেবে তোমার মাসিক আয় কত এখানে বলে দিচ্ছি তোমার দেড় লক্ষ টাকার কম হতে হবে ওকে তারা তোমার লিখে দেবে এবং তার এখানে তার এখানে তোমার লিখতে হবে হচ্ছে সরি এখানে তোমার কিছু করতে হবে না এইখানে ভিডিও সই অফিস সই করবে তার নাম লিখবে এখানে তার সরি এখানে তার অ্যাড্রেস লিখবে এখানে তোমার ডেট লিখবে কবে ওকে ওকে এইভাবে তোমার ফর্ম ফিল আপ করতে হবে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব